10 মাস 10 দিন জেমা গর্ভে ধারণ করেছে, প্রস্রাব পায়খানা জেমা সারিয়েছে। যে বাবা মাতার ঘাম পায়ে ফেলে আমাদেরকে লালন পালন করেছে, সেই বাবা মাকে বড় হলে আমরা যাই ভুলে। তিন কথার সাথে পেয়ে বাবা মাকে অপমান করে সাথীর সাথে চলি, আর বাবা মা সারাক্ষণ কষ্ট করে আমাদের কথাই ভাবে, চোখের পানি ফেলে আর আমাদের জন্যই আল্লাহর কাছে শুধু দুহাত তুলে দোয়া করে। জানি আমরা ভালো থাকি, সুস্থ থাকি, সবসময় ভালো থাকি, কিন্তু আমরা বাবা মাকে বিনিময়ে কি দিই? কষ্ট, যন্ত্রণা, লাঞ্ছিত বিনিময়ে বৃদ্ধের সময় পাঠাই আমরা নিজেদের সুখের জন্য, নিজেদের শান্তির জন্য। আজ আমি ওকে ব্যারিস্টার, আমি জজ, কি লাভ এত নাম কামিয়ে? যে বাবা মাকে সম্মান করতে পারে না, যে বাবা মাকে ভালোবাসতে পারে না। ছোটবেলার একটি কথা মনে পড়ে যায়, যে কথাটা হলো, আমরা যখন ছোট থাকি 7-8 বছরের, তখন দুই ভাই থাকলে কিংবা বোন থাকলে দুই চার ধরে টানে যে বাবা আমার, মা আমার। আর একটা সময় আমাদের সামনে দাঁড়ায় যে সময়টা বলি, বাবা তোর, মা তোর, আমার না। কিন্তু কেন? আচ্ছা, আমাদের সমাজ এখানে যাওয়ার মানে কি? আচ্ছা, এত শিক্ষা অর্জন করছি, এত শিক্ষা লাভ করছি, ভার্সিটি পাস, ডিপ্লোমা পাস, ইঞ্জিনিয়ার পাস, কি লাভ? কোনো লাভ নেই যদি বাবা মাকে সম্মান না করতে পারো কিংবা ভালো না বাসতে পারো। ভালোবাসা এমন একটা জিনিস যেটা বাবা মা, ভাই বোন, একটা ফ্যামিলি লাভই ভালোবাসা। বাট সে ভালোবাসাটা বাসি একটা অচেনা অজানা মেয়েকে, তার কথা শুনে বাবা মাকে পাঠায় বৃদ্ধাশ্রমে। মুরব্বী বাবা মাকে গায়ে হাত তুলি, শ্বশুরবাড়ি মিষ্টি নিয়ে উঠি, আর বাবা মা সেরা শাড়ি আর টিনের চালা ফুটাতে পানি পরে, সেখানে তারা বসবাস করে। সবই আমাদের কফল, কফল না হলে বাবা মাকে আজ এই দুর্দিন দেখতে হয়। একটি এলেম কানা কালা জানা ছেলে কিংবা মেয়ে তার বাবা মা কখনো তো বৃদ্ধাশ্রমে যায় না। একটা মাদ্রাসার ছাত্র, সে যতই খারাপ হোক না কেন, সে কিন্তু তার বাবা মাকে কখনো কষ্ট দেয় না। আর আমরা এত সুশিক্ষিত কিসের জন্য যে বাবা মাকে কষ্ট দেব, বাবা মায়ের সাথে খারাপ ব্যবহার করব, বাবা মাকে এড়িয়ে চলব, মাস শেষে স্যালারিটা পেয়ে আগে বাবা মার জন্য টাকা রাখবো ভাগ করে, আমরা সবাই কথা দেব, বাবা মায়ের চোখের পানি কখনো যেন আমাদের না দেখতে হয়, বাবা মাকে খুব ভালোবাসবো 24 ঘন্টা, অল আওয়ার্স, বাবা মাকে আই লাভ ইউ। কারণ এদেরকে ভালো না বাসলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবে না। এদের ভালোবাসা যদি পেতে হয়, আল্লাহর সাথে যদি জান্নাতে শেয়ার করতে হয়, তাহলে আগে বাবা মাকে ভালোবাসো, বাবা মাকে সাথে নাও, আর বাবা মাকে সাথে নিলে তুমি জান্নাত পাবে। তো আমি সবাইকে এই কথাটাই বলি, বাবা মাকে কোন বৃদ্ধাশ্রমে দিও না, ছোটবেলার কথাগুলো ভুলে যেও না। যে কথাগুলো মনে পড়লে আমাদের চোখের পানি এসে যায়। শীতের বেলা যখন আমরা বিছানায় প্রস্রাব করে দিতাম, তখন মা ভিজে জায়গায় শুত আর সন্তানকে শুকনো জায়গায় রাখত, এপাশে প্রস্রাব করলে এপাশে নিত, ওপাশে প্রস্রাব করলে ওই পাশে নিত, আর যখন পুরো 2-4টে ভিজে যেত তখন বুকের মাঝে নিত, আর বাবা মা দুজনে ভিজে জায়গায় শুত। ছোটবেলা যখন আমরা ছিলাম, বাবা একটা ভালো জিনিস খায় নাই, রিক্সা করে যায় নাই, একটা দামি পোশাক গায়ে দেয় নাই, আমাদের ভবিষ্যতের জন্য আমাদের লেখাপড়া করাবে, তাই এই চিন্তা ছিল তাদের মাথায়, তাদের আমাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা ছিল। আর আমরা কি ভবিষ্যৎ চিন্তা করতেছি, কীভাবে বাবা মাকে বিদেশে পাঠাবো? 2 কোটি টাকা দিয়ে গাড়ি কিনছি, গার্লফ্রেন্ডকে নিয়ে চলি, বউকে নিয়ে চলি, 20 কোটি দিকে বাড়ি বানাইছি, সেই বাড়িতে একটু বাবার জায়গা হয় না, একটু মায়ের জায়গা হয় না, হয় বন্ধুর জায়গা, হয় বান্ধবীর জায়গা, হয় বউয়ের জায়গা,
আমরা কি পারি না বাবা মাকে নিয়ে একসাথে একটা ফ্যামিলিতে থাকতে? এরকম থাকলে তো আমরা সবাই সবার বাবা মাকে বেশি ভালোবাসতে পারি। আর বাবা মাকে ভালোবাসাটা অন্যায় নয়, আল্লাহর সাথে জান্নাত ভাগ করাই হলো বাবা মাকে ভালোবাসা। তুমি যদি মক্কা শরীফ থেকে হজ করে আসো আর বাবা মাকে যদি তিল পরিমাণ কষ্ট দিয়ে থাকো, তাহলে হজ তোমার কবুল হবে না। সে হজ কবুল করতে হলে আগে বাবা মাকে ভালোবাসা করো, আগে বাবা মার সাথে বিজনেস করো, ভালোবাসার বিজনেস, মায়া মহাব্বতের বিজনেস, টাকার বিজনেস না। বিদেশ থেকে যখন তুমি আসো, ভাই বলে কি আনছো, বোনে বলে কি আনছো, বউ বলে আমার জন্য কি আনছো, শালা বলে আমার জন্য কি আনছো, শ্বশুর বলে আমার জন্য কি আনছো, শাশুড়ি বলে কি আনছো, আর মা বলে খোকা তুই কেমন আছিস, তুই এত শুয়ে গেছিস কেন, বাবা বলে তুই খাওয়া দাওয়া ঠিক মতো করোস, রাত জাগবি না, রাস্তাঘাটে আড্ডা দিবি না, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বি। যদি বিপদে আপদে পড়ো দেশে কিংবা বিদেশে, তখন সর্বপ্রথম মায়ের জানে, আর মায়ের চোখের পানি কখনো ধরে রাখা যায় না। সো যদি ভালোবাসতেই হয় মাকে ভালোবাসো, আর কখনো বৃদ্ধাশ্রম তো দূরের কথা, বাবা মাকে অপমান করেও কথা বলবে না। আই লাভ ইউ বাবা মা।